अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি জানি বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, ইনফ্যাক্ট তুমি আমাদের বেস্ট টিচার্সদের মধ্যে একজন ছিলে, কিন্তু আই এম রিয়েলি ভেরি সরি, এখন কোনো ভ্যাকেন্সি নেই তাই তোমার জন্য কিছুই করতে পারবো না। কোনো ব্যাপার না, ধন্যবাদ। নমস্কার বড় বাবু, আপনার কাজ হয়ে গেছে। নাও, এসে গেছেন মহারানী। কি মা, হ্যাঁ আমার উপর তো এত দোষারোপ করছিলেন আপনি, কিন্তু এই মহুয়াকে তো আটকাতে পারলেন না আপনি। আরে দেখছেন তো আপনারা, বলুন আপনারাই বলুন, 13 দিন এখনো কাটলো না আর এই মহারানী এখনই বাইরে বেরিয়ে পড়েছেন। আগে তো আমাদের বাড়িটা ধ্বংস করেছে আর এখন তো আপনাদের পাড়াটাও ধ্বংস করতে চলে এসেছে এই ম্যাডাম, একদম নির্লজ্জ মহিলা, বলুন তো ঠিক বলছি না আমি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, স্বামীর চিতার আগুন এখনো নেবেনি পর্যন্ত আর এই ম্যাডাম চলেছে বাইরে বেড়াতে। হ্যাঁ হ্যাঁ খুব বার বেড়েছে দেখছি, সংস্কৃতি পরম্পরা সব ভুলে গিয়ে আমাদেরকে অপমান করতে এসেছে, ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ উপযুক্ত শাস্তি দিতে হবে, ধরো ওকে। এবার হবে মজা। আরে আরে কি করছেন আপনারা, ছাড়ুন আমাকে। কি করছেন নাকি আপনারা? আরে কি করছেন আপনারা, ছাড়ুন ওকে, আমি মহুয়াকে বোঝাবো, বোঝাবো আমি। দেখুন মাসিমা, এখন আর কথা বলার মতো কোনো সময় নেই, ছাড়ুন আমাকে। তোমরা ছেড়ে দাও, আজের মাথা নাড়া করে একে নিয়ম শেখাবো। হ্যাঁ হ্যাঁ সেটাই উপযুক্ত শাস্তি হবে, এরকম করতে পারেন না। আরে এই সব করার কি দরকার আছে, ছেড়ে দাও মহুয়াকে। আরে দরকার আছে মা, যদি আজ আপনি ওদেরকে আটকান তাহলে গ্রামের আর বাকি বিধবারাও মাথা উঁচু করে চলবে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন, করো যা করার। আমার স্বামীর প্রাণ নিয়ে খেলছিল, এখন দেখো তোমার পিছনে ও লেগেছে। ধরো এই বাচ্চা মেয়েটাকে, বাবা চলে যাওয়ার পর খুব মুখ বেড়েছে এদের। মহুয়ার দুটো মেয়েকেই ধরো। আরে কি করছো, ছাড়ো। তারপরে বুঝতে পারবে। না ছাড়ুন ওদের, কে করছেন আপনারা, এরকম করতে পারেন না, ছেড়ে দিন আমার বাচ্চাদের। আরে কি অসভ্যতা করছিস তুই, মাথা খারাপ হয়ে গেছে? এই ছাড়ো ছাড়ো আমার বাচ্চাদেরকে। আরে মা আপনি কেন ওদেরকে করতে দিন না, সব রীতি রেওয়াজ সংস্কার সব কি আমার জন্যই নাকি? করুন আপনারা যা করছিলেন, করুন করুন। হ্যাঁ না এরকম করবে না, ছাড়ুন আমাকে, কেউ আটকে দেবে না গরির গায়ে। না এরকম করো না, ছাড়ো আমার বাচ্চাকে, ছাড়ো। আমার বাচ্চাদের থেকে দূরে থাকুন আপনারা।
যদি আবার আমার মেয়েদের গায়ে হাত তুলেছো তাহলে তোমার হাত কেটে ফেলে রেখে দেবো আমি। সরে যাও আমার মেয়েদের থেকে, সরো। আমার মেয়েদের ধারে কাছে কেউ আসবে না, আমার মেয়েদেরকে আমার দুর্বলতা মনে করবে না। আর এবার এবার যদি কেউ একটা হাতও বাড়িয়েছো তাহলে আমি তাকে ছাড়বো না। আরে ওকে তো ন্যাড়া করে দিচ্ছিল, এ তো দেখছি রূপ বদলে গেল। শুনতে পেয়েছো সবাই? শুনতে পেয়েছো? লোকে ঠিকই বলে যে একজন মহিলার সবচেয়ে বড় শত্রু আরেকজন মহিলাই হয়। আপনারা কি প্রমাণ করতে চান বলুন তো? আমি একজন বিধবা ঠিকই, কিন্তু আমি কি একজন মা নই? যদি আমি বাড়িতে বসে সব পালনই করতে থাকি তাহলে আমার বাচ্চাদের খাবার জুটবে কোথেকে? এমন কথা কোথায় লেখা আছে যে এক বাচ্চার দেখাশোনা, লালন পালন আর তার ভবিষ্যতের সব দায়িত্ব এক পিতাই নিতে পারে, তাদের মা নয়? আর তুমি, তুমি তো একজন মা, তাই না? তাহলে আর রেখা, তুমি তুমিও তো চাকরি করো, তাই না? তোমার বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য যদি তুমি চাকরি করতে পারো তাহলে আমি আমি কেন করতে পারি না? আচ্ছা, তার মানে আপনারা যদি সেই কাজগুলো করেন তাহলে ঠিক, আর যদি আমি করি তাহলে অন্যায়। দেখো বোনেরা, ঠিকই বলছে মহুয়া, ও তো একজন মায়ের কর্তব্যই পালন করছে, অন্যায় তো আমরা করছিলাম। হ্যাঁ মহুয়া, আমাদের ক্ষমা করে দাও, না জানি আমাদের কি হয়ে গিয়েছিল, আমাদের সবাইকে ক্ষমা করে দাও মহুয়া। আরে প্রথমে তো মান সম্মান নিয়ে টানাটানি করলে, এখন ক্ষমা চাইছো? বেরো সবাই এখান থেকে, বেরো সবাই। কৃষ্ণ, আমি আছি তো তোমাদের পাশে, আমি থাকলে তোমাদের কোনো ক্ষতি হতে পারে না। আমি আমার পুলিশকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের উপর কখনো কোনো আঁচ আসতে দেব না। আরে এত সুন্দর প্ল্যান করেছিলাম, আর এই মহুয়া এসে সব শেষ করে দিল। তুই কোথায় যাচ্ছিস? তখন তো মুখ থেকে অনেক কথা বলছিলি যে মাথা ন্যাড়া করে দেবো, মাথা ন্যাড়া করে দেবো। হ্যাঁ চল। আরে মা, আমি এসব কখন বললাম? এসব তো বাইরের লোকরা বলছিল। হ্যাঁ সোনা, এবার ঘুমিয়ে পড়ো, সকালে উঠে স্কুলে যেতে হবে তো। স্কুলে যাব না। কেন? বাবার কথা খুব মনে পড়ে, বাবা নিজে আমাদের রোজ স্কুলে দিয়ে আসতো। এসো এসো আমার কাছে। তুমি কি জানো, বাবা না এখনো কিন্তু আমাদের সাথেই আছে। ওই দেখো, উপরে বসে আমাদের দেখতেও পাচ্ছে, দেখো। না, তুমি মিথ্যে কথা বলছো। না সোনা, বাবা আছে। ওই দেখো, ওই যে তারাটা সব থেকে বেশি চকচক করছে, ওটাই তোমার বাবা। আমার পুলিশ, সত্যি ওটাই আমাদের বাবা। দেখতে পাচ্ছে আমাদের, শুনতে পাচ্ছে। হ্যাঁ, সব সময় আমাদের সবাইকে যেমন দেখছে সেরকম শুনতেও পাচ্ছে।
না,